হীরা ত্রিপুরায় উন্নয়নের নমুনা। রাস্তা সংস্কারের জন্য পথে বসতে হয় লোকজনকে। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন এলাকাবাসী। বেহাল এই অবস্থা কমলপুর বাস টার্মিনাস থেকে বালিগাঁও বিলাসছড়া বাঘাইছড়ি যাওয়ার রাস্তাটি। অভিযোগ, প্রায় 10 কিলোমিটার রাস্তাটির অবস্থা অত্যন্ত করুণ। অভিযোগ, রাস্তাটির বিভিন্ন জায়গায় খানাখন্দে বিপজ্জনক, এটি সংস্কারই কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ। ফলে যানবাহন এমনকি পথ চলতি মানুষকে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে। কমলপুর শহরে আসার একমাত্র রাস্তা তাদের, রাস্তার মেটেলিং উঠে গিয়ে ভগ্ন দশায়। প্রতিদিন যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। আরও অভিযোগ, জনপ্রতিনিধিরা এই রাস্তা দিয়ে চলাচল করলেও রাস্তা সংস্কারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তাই মঙ্গলবার বাধ্য হয়ে ভুক্তভোগী লোকজন বালিগাঁও এলাকায় রাস্তা অবরোধ করেন। আমরা বালিগাঁও বাঘাইছড়ি টু কমলপুর রোডের আমরা বালিগাঁওতে অবরোধ আমরা সৃষ্টি করছি প্রশাসনের নজরে নেওয়ার জন্য, যে এই রাস্তা কমলপুর থেকে বাঘাইছড়ি পর্যন্ত যে রাস্তা কত কিলোমিটার? কত কিলোমিটার? 10 কিলোমিটার। আচ্ছা, হ্যাঁ, 10 কিলোমিটার রাস্তা। খুবই মানে অবস্থা খুবই শোচনীয়, খুবই শোচনীয়। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানের মধ্যে। আমাদের অটো চালকের ভাইরা আছে, এরা বুঝতে পারবো কীভাবে কী অবস্থা। হ্যাঁ, এবং টমটম তো যাই না, অটো গেলেও মানে আগে লাগতো 2 বছরে একবার মেনটেনেন্স, এখন লাগে 15 দিনে একবার মেনটেনেন্স। অবস্থা এখন পুকুর হয়ে আসছে রাস্তাগুলি। বালিগাঁও কমলপুর থেকে বালিগাঁওয়ের মধ্যেও অনেক জায়গাতে আছে রাস্তাগুলি পুকুর হয়ে আসছে। প্রশাসন সরকার এই রোডের জন্য আমাদের শুনছি আমরা যে 6 কোটি টাকা বরাদ্দ করছে, কিন্তু এখন পর্যন্ত কন্ডাক্টর কোনো কাজ করতেছে না। কোন অদৃশ্য শক্তিতে জন্য এটা কাজ হইতাছে হইতাছে না এটা আমরা জানি না। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। প্রায় 2 ঘন্টা পর সেখানে ছুটে যান পূর্ত দপ্তরের আধিকারিকরা। তারা দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেন গ্রামবাসী। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।